স্বাগত নতুন বছর 2023। মহামারী করোনার কারণে গত দুবছর নানা বিধি নিষেধার আতঙ্কে ইংরেজি নতুন বর্ষ উদযাপন না করলেও এবার সেই শঙ্কা কাটিয়ে পুরো উল্লাসে মাতে বিশ্ববাসী। পৃথিবীর বিভিন্ন দেশে ইংরেজি নতুন বছর উদযাপনের খবর জানাচ্ছেন জুবাই রহমান। প্রশান্ত মহাসাগরীয় ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র টোঙ্গা, সামোয়া ও কিরিবাসে নতুন বছরকে স্বাগত জানানোর মধ্য দিয়ে নববর্ষ উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর 2023 সালকে স্বাগত জানানো হয় নিউজিল্যান্ডে। এ সময় অকল্যান্ড শহরের স্কাই টাওয়ার থেকে আতশবাজি পোড়ানো শুরু হয়। বর্ষবরণের এই অনুষ্ঠান দেখতে হাজার হাজার মানুষ জড়ো হন সেখানে। লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকা ক্লক টাওয়ারে অবস্থিত সুবিশাল ঘণ্টার নাম হল বিগ ব্যান। ঘড়ির কাটা ১২টা ছুতেই বেজে ওঠে বিগ ব্যান। এ সময় প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানাতে গান ফায়ার করা হয়। অস্ট্রেলিয়ার সিডনি শহরে অপেরা হাউস ও হারবার ব্রিজ এলাকায় ১০ মিনিট ধরে আতশবাজি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কোভিড মহামারীর জন্য অস্ট্রেলিয়ায় গত দুই বছর অনাড়ম্বরভাবে নতুন বছর উদযাপন হয়েছিল। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের নতুন বছর বরণে সংস্কৃতি অনুষ্ঠানে অংশ নিয়েছেন সেখানকার হাজার হাজার বাসিন্দা। বালির দেনপাশারে একটি প্রধান সড়কে নববর্ষের সন্ধ্যায় নৃত্যশিল্পীদের নাচ পরিবেশন করতে দেখা গেছে। 2023কে বরণ করতে দুবাইয়ের বুর্জ খালিফাকে সাজানো হয় অপরূপ সাজে। রাত ১২টায় সেখান থেকে ফোটানো হয় আতশবাজি, যা মুগ্ধ করে হাজারো পর্যটককে। এছাড়া বিশ্বের আরও অনেক দেশেই নানা আয়োজনে বরণ করা হয় ২০২৩ সালকে। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।